تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. وقال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا: إن الله يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. چمک اٹھا مقدر کا ستارہ عالم یکدم، رکھا جب فرش پر پائے نبی درب بنی آدم. اللهم مولانا محمد.
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ঐতিহ্যবাহী রাখালগঞ্জ দারুল কোরআন আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসার সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রিন্সিপাল সাহেব হুজুর দামাত বরকাতুহ মোল্লা আলিয়া, তিনি এই প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজা একরাম, মুরব্বিয়ানে আজাম, সর্বস্তরের আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহানশাহি দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাকে মেহরবানি করিয়া আমরা আজকে এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করছেন। আমরা উচ্চ আওয়াজে কই আলহামদুলিল্লাহ। রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার আমি নালায়ক, যে সময়ও আই আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময় আমার আওয়া পড়ে, তো আইলে আমি মনে করি যে আমার বাড়ি যাচ্ছি। অন্য আমার বাড়ি আরোহণ জলালপুর, মন জলালের বাড়ি আর রাখালগঞ্জ অনুভূতি আরো বাড়ি কি তার লাগে নারীর স্থান এই জমিনের লোকে আমি বুঝি না। তো আমি আপনার খেদমত হাজির হয়েছি আজকের মাহফিলের মাননীয় প্রধান মেহমান সাহেবজাদা ফলতলি আল্লামা মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহ, কিছু সময়ের মিত্রে মাহফিলত শিফ আন্দ্রা তার রাস্তার আওয়ার পথে ফাহেদি যার সময় ও সময়টা কিছু গফ সফ করিয়া কাটাইতাম। তো গফ করার যে বাসা এই বাসা তো আইসাইল আমরা যুগ আগবাইছি। একটা গল্প আমরা পড়ছিলাম ডিগ্রি, গল্পর নাম হইল পথ জানা নাই, গল্পর নাম হইল পথ জানা নাই। পথ জানা নাই এই গল্পর সার মর্ম যেটা এটা হইল যে নিবৃত এক পল্লী, এই পল্লীর মানুষ বড় সহজ সরল, সকল মানুষে মিলিয়া বড় সুন্দরভাবে চলাফেরা করেন, একজন লোকে আর একজনের মহব্বত খুব বেশি, সামাজিকভাবে সব মানুষের মাঝে বড় মিলমিশ। একজনের কোনো অসুবিধা যদি হয় বোঝা যায় অগলর এটা অসুবিধা হয়ে গেছে, কিলা এর অসুবিধা দূর করা যায় তো সমাজের অহল মানুষ লাগি যায় যে এনে কিলা এই সমস্যা থেকে মুক্ত করা যায়, ওলা এক মিলমিশেছে। তো যুগের উন্নতি হইল এই গাঁওর সামনে দিয়া রাস্তা হয়ে গেল, এই রাস্তাটা শহরের সদর যে রাস্তা এই রাস্তার লোকে মিলে গেল, মিললে ওই লোকিতা বলে গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেল, এখন শহরের বা বিভিন্ন পরিবেশের মানুষের লোকে মিশার একটা সুযোগ হয়ে গেছে। তো সুযোগ হওয়ায় ওইছে গীতা অনেক দেখা যায় আস্তে আস্তে মানুষ শহরমুখী, আর ও যে একজনের লোকে আরো জনের মায়া আছিল যেটা আস্তে আস্তে যেমন দেখা যায় এই মায়াটা কমিয়া আর মানুষ ফরমুখী হয়ে গেছে, ফরমুখী হয়ে গেছেন, মায়াড়িয়া হলটা কমিয়ে আইছে। ও যাই হোক ইন আরো নানান ধরনের ঘটনা কিলা এই গ্রামের লোকে বাহিরের শহরের সংযোগ সৃষ্টি হওয়ার কারণে মানুষের কি পরিবর্তন ঘটলো এটা খুব সুন্দর করে এই গল্পকারে এই গল্পের মাঝে আলোচনা করছে। তো হাজিরি তো আমরা যুগের উন্নতি হয়েছে কিন
কিছু জিনিস আমরা তাকে কমই জানি একটা উদাহরণ দেই তো আগে বিয়া শাদী হইতো তো আমরা ছোটবেলায় দেখছি